আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি অত্যন্ত দুঃখের সাথে আমি জানাচ্ছি যে এই মুহূর্তে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার এর বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, দূর দূরান্তে যে যেখানে আছেন সবাইকে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের পরিবারের আমার মেজ ভাইয়ের কনিষ্ঠ কন্যা নিপার শুভ কাজ আমরা অনেক দিন আগে থেকে আমাদের 26শে মার্চ অনুষ্ঠান করার জন্য নির্ধারিত ছিল, কিন্তু দেশের এই সার্বিক পরিস্থিতিতে করোনা ভাইরাসের কারণে বিশ্ব যখন থমকে আছে, এই মুহূর্তে সমগ্র দেশ তথা বিশ্ব যখন কল ডাউনে আছে, এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমরা অনুষ্ঠান না করে অত্যন্ত স্বল্প পরিসরে আমরা ঘরোয়া পরিবেশে অল্প কয়েকজন লোক মিলে আমরা শুভ কাজটা সেরে ফেললাম। এই শুভ কাজ না পিছায় অত্যন্ত স্বল্প পরিসরে আমরা এটা শেষ করছি। তো তাই আমি সবাইকে অত্যন্ত দুঃখের সাথে এবং জানাচ্ছি যে আপনারা আপনাদের জন্য আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং পরবর্তীতে আমরা অনুষ্ঠান করার চেষ্টা করব, তখন আমরা সবাইকে আমরা জানাতে পারব, দাওয়াত দিতে পারব। তো ভিউয়ার্স, তো এই মুহূর্তে করলাম এই কারণে যে শুধুমাত্র অনেকদিন আগে থেকে শুভ কাজটি জোড়ানো ছিল, না পিছায় আমরা শেষ করছি। যে তারপরেও অনুষ্ঠান বড় কথা নয়, এই মুহূর্তে সমগ্র বিশ্বের যে পরিস্থিতি তাতে জীবন আগে, তারপরে জীবিকা এবং অনুষ্ঠান পরে। তো ভিউয়ার্স, যে যেখানে আছেন কেহই, সবাইকে আমি দুঃখ প্রকাশ করছি, কেহই আমাদের প্রতি কোনো রকম বিরূপ মনোভাব প্রকাশ করবেন না। তো দেখুন সেই রেজিস্ট্রি, বিবাহ রেজিস্ট্রি অনুষ্ঠানটি। এবং আরেকটি কথা আমি বলে রাখি, এই বিবাহ রেজিস্ট্রি হয়েছে আমাদের এই মেজ বোন, আমার মেজ বোনের বড় ছেলে শাওন মাহমুদ জনের সঙ্গে। তো আপনারা কেহই আমাদের পরে বিরূপ মনোভাব নেবেন না, সবাই এই জিনিসটাকে ভালো দৃষ্টিতে নেবেন এবং তাদের ভবিষ্যতে যেন তাদের দাম্পত্য জীবন সুখী হয়, সুখের হয়, তারা ভালো থাকে যেখানেই থাকে, এই দোয়া সবাই করবেন। এবং এই দোয়া কামনা করেই আমি আপনাদেরকে সেই বিয়ের রেজিস্ট্রির অনুষ্ঠানটি দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। তো দেখুন সবাই তার প্রতি, তাদের প্রতি দোয়া করবেন যেন তারা সুখী হন। আল্লাহ
Wow.